নয়াডিতে চলে আসলাম। এই যে বড় মা প্রতিমা গড়ার কাজ চলছে, তো বড় মার ওখানে চলে এসেছি। মায়ের পা উনি মাটিতে লেপে দিচ্ছেন। বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকাল থেকে সময় পাইনি, তার কারণ আজকে অর্থাৎ বৃহস্পতিবার ভিডিও আপলোড দেওয়ার ব্যাপার ছিল। তো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, জানি না কেমন লেগেছে। যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর অন অপরিচ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা তো এখান থেকে শুরু করবো বললাম, এখন বাজে দুপুর প্রায় 1:45। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো মিটলো, তো এখন বাজে 3টে, এখন বেরালাম। তো বেরিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই, যেখানে যাচ্ছি আপনাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন নৈহাটিতে। তো নৈহাটিতে কেন যাচ্ছি নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন। তো চলুন, পুজো তো এগিয়ে আসলো, দিওয়ালি বা কালী পুজো এগিয়ে আসলো। বন্ধুরা, আমি চলে আসলাম নৈহাটিতে, সেই অরবিন্দ রোডে। তো অনেক এক সপ্তাহের মধ্যে অনেক কিছু এগিয়ে গেছে কাজ। তো আমি সাইকেলটা লাগি, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে প্যান্ডেল অলরেডি প্রায় তৈরি হয়ে এসছে, আর ঠাকুর গড়া কাজ হচ্ছে। আপনাদের সাথে চলুন শেয়ার করছি, আমি একটু সাইকেলটা দেখে নিই তারপরে। এই যে বড় মা প্রতিমা গড়ার কাজ চলছে, তো আপনাদেরকে দেখালাম পায়ে, এখন পায়ের কাজ চলছে, ওপরে মুখের কাজ একজন করছে ওখানে। তো সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখাই। আর প্যান্ডেল ওপরে মোটামুটি ছাউনি দেওয়া হয়ে গেছে, ওপরে ওই চাদোয়াটাও প্রায় লাগানো হয়ে গেছে। তো আর তো হাতে দুদিন আছে, এই দুদিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে। ওপরে লাইট জ্বালিয়ে মায়ের যে মুখটা আছে ওটা শুকোচ্ছে। তো বন্ধুরা, এই যে বড় মার ওখানে চলে এসেছি। এই যে বাচ্চাটা দেখুন মাটি মাখছে, মার গায়ে মাটি লেপবে। আইও, সবাই খুদিরাও লেগে গেছে মায়ের কাজে। আইও, মার মাটি লেপার কাজ চলছে, প্রতিমা করছে। এই দেখুন, ভাড়া করেছে, ভাড়া করে করে এইগুলো করছে, ভাড়ার উপর উপর দাঁড়িয়ে। মায়ের পা উনি মাটিতে লেপে দিচ্ছেন, পাটা তৈরি করছেন আজকে শিল্পী। আর এই যে খুদে খুদে শিল্পীরা, তোর নাম কি বাবু? ও, এর নাম দিবাকর। বন্ধুরা, তোর নাম কি? হ্যাঁ, ও, ওর নাম বিক্রম। এই যে লাল পোশাক, এর নাম বিক্রম। হ্যাঁ, বড় মার মুখের ছবিটা দেখাতে পাচ্ছি না, আমি দূরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর এই যে ওই মইটা আছে এখান থেকে দেখুন, মইটা লাগিয়েছে, এই মইটা দিয়ে ওপরে ওঠে, ভাড়া করে এখান থেকে উঠে উঠে কাজটা করে বন্ধুরা। এই যে মোটামুটি মহাদেবকে তৈরি করা হয়ে গেছে, আর এই যে প্রতিমা গড়ার কাজ চলছে দেখুন। তো বাসের আড়ালে অনেক কিছু দেখা যাচ্ছে না, ওই যে মায়ের মুখটা, কারণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাসের অনেক আড়াল টাল করেছে, ওই যে এই যে মায়ের মুখটা, আর ওই যে চোখ দুটো দেখা যাচ্ছে। এই যে এই পাশ দিয়েও দেখাচ্ছি, এই পাশ দিয়ে মায়ের মুখটা একটুখানি দেখতে পাচ্ছেন হয়তো। এই যে একটু জুম করে দেখালাম, এই যে মায়ের মুখটা, ওখানে একটা হ্যালোজিন জ্বালিয়ে মায়ের মুখটা শুকানো হচ্ছে। ওই যে একটা হ্যালোজিন জ্বালানো হয়েছে, হ্যালোজিনের তাপে, কেননা নালে শুকাবে না তো এই কদিনের মধ্যে। আর এই যে মহাদেব, মহাদেব তৈরি হয়ে গেছে, অলমোস্ট মাটি লেপার কাজ মিটে গেছে। একটু লঙে আসলাম আমি দূরে। এই যে উনি, ওনারা সব প্যান্ডেলের কাজ করছেন। আর এই যে মইটা দেখছেন, একটু আগে বললাম এই মইটা দেখে উঠছে, এই মইটা লাগানো থাকবে যখন মায়ের গয়না পরানো হবে এবং অঙ্গরাজ করানো হবে, তারপরে মইটা ওই দিনের দিনই খুলে ফেলবে সন্ধ্যাবেলার পর। এই যে প্যান্ডেলের লোকেরা উঠছে, এই যে প্যান্ডেল তৈরি কাজে, এই যে বড় কাপড় নিয়ে উঠে পড়েছে। বড় মার প্রতিমা ওইখানে হচ্ছে এবং ওখানে প্রতি বছর হয়। আর মায়ের মন্দিরটা কিন্তু এই যে পাশে, এবারে নতুন আবার সংস্করণ করা হয়েছে। আর এইবারে বড় মায়ের পুজো কিন্তু 100 বছর। এই যে বন্ধুরা, 100 বছর পূর্ণ হলো এবারে পুজো, 100 বছর। তার মানে বুঝতে পারছেন তো কতটা মানে ভিড় হতে পারে। আর আপনারা জানেনই মা কাউকে ফেরান না, খুবই জাগ্রত মা, মাই।
কোনো মাই তার সন্তানকে ফেরায় না। আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই এবং খুবই স্ট্রিক্টলি বারণ আছে। এটা মায়ের পূজোর জন্য, এই দেখুন প্রচুর কাপড় এসেছেন, পূজোর কাপড়, আর এই প্রণামী বাক্স। এখন থেকেই সবাই পূজো দিচ্ছেন। আজই কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার, অর্থাৎ পূজো রবিবার, পূজো অলরেডি আমি জানতাম না, আমি দেখছি যে পূজো নিচ্ছে সবাই। আপনার কোনো মানসিক থাকলে মানসিক পূজো বা কোনো ইচ্ছা থাকলে সেই পূজোগুলো এখন থেকে দিয়ে যেতে পারেন, কারণ ওই সময় প্রচুর ভিড় হয়। বড় মার এখানে পুজোর লাইন দেখুন কত লাইন পড়ে গেছে, এই দেখুন প্রচুর লাইন, প্রায় ওইদিকে গঙ্গার ঘাট অব্দি লাইন আছে, অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। পুজো দেওয়ার নিয়মাবলী আপনাদের সাথে খানিকটা শেয়ার করছি, এই দেখুন আপনারা একটু পড়ে নিন। ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়াটা শনিবার থেকে গ্রহণ করা হবে, অর্থাৎ এগারো তারিখ থেকে, এগারো তারিখ সকাল 9:10 থেকে গ্রহণ করা হবে এবং পরের দিনকে সন্ধে 6 অবধি, অর্থাৎ 12 তারিখ 6 অবধি নেবে। আর যারা গণ্ডি কাটবেন তারা হচ্ছে 12 তারিখ সকালবেলা, যেদিন পুজো রবিবার, ভোররাত্রি থেকে মোটামুটি 3-4 থেকেই গণ্ডি খাটা হবে। ও হ্যাঁ, আর একটা জিনিস, এই এইখানে এই মেন মায়ের যে মন্দির প্রাঙ্গণ আছে, এই মন্দির প্রাঙ্গণের সামনে, এই গেটের সামনে, এইখানে কমিটির যে ট্রাস্টের লোক মানে আছে, ভক্তরা বসে রয়েছে, ওনারা এখন থেকে মানসিকী পুজো নিচ্ছেন। যারা সোনা বা মায়ের গয়না দিয়ে বা শাড়ি দিয়ে পুজো দেবেন, আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে পুজো দিচ্ছে শাড়ি গয়না দিয়ে, সেই পুজোগুলো আপনারা এখন থেকে এসে দিয়ে যেতে পারেন। আজকে বৃহস্পতিবার আমি এসে দেখছি পুজো দিচ্ছে বা নিচ্ছে ওরা, কিন্তু ফল মিষ্টি দিয়ে পুজোটা সেদিন, সেটা কিন্তু শনিবার থেকে নেওয়া হবে। বন্ধুরা দণ্ডি খাটতে গেলে অ্যাকচুয়াল এইটা এইদিকে হচ্ছে মায়ের মন্দির, তো এই দিক থেকে কিন্তু আসতে দেবে না, স্টেশনটা এইদিকে ফেরিঘাট থেকে ওটা, আমি কিন্তু স্টেশন ফেরিঘাটের দিকে দাঁড়িয়ে হচ্ছে, দেখুন ফেরিঘাট, তো এদিক থেকে কিন্তু আসতে দেবে না, এদিকে এক্সিট আপনাদের আসতে দেবে, দেখবেন স্টেশনের দিক থেকে ঘুরিয়ে দেবে, ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এই যে গলিটা আছে এইখান থেকে এসে এই যে ফেরিঘাটের দিকে চলে যাবেন, গঙ্গাঘাটের দিকে। তো এইখান থেকে গিয়ে দণ্ডি খাটতে খাটতে স্নান করে এসে দণ্ডি খাটতে খাটতে এইদিকে মায়ের মন্দির দিকে চলে যাবেন এবং এদিক থেকে চলে গিয়ে এক্সিট হয়ে যাবে। এই যে ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে মানে অর্থাৎ ওই যে নদিয়া মিল আছে ওই দিকের রাস্তা দিয়ে আসতে হবে বা কোনো রাস্তা আসতে হবে, সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে এখানে সম্পূর্ণভাবে, কারণ প্রচুর ভিড় হয় বলে, এই রাস্তা দিয়ে এসে অর্থাৎ এই গঙ্গার দিকে যাবেন, ওই যে দেখছুন জেটি ঘাট, ঠিক আছে বন্ধুরা, এই যে গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাট থেকে সবাই দণ্ডি খাটতে খাটতে যাবেন, এইখানে স্নান করে, অর্থাৎ কিভাবে করবেন আমি যেটুখানি জানলাম, আমি কোনোদিন করিনি, তো ওখানে যে পুজোর কমিটি আছে একজন জিজ্ঞাসা করছিল, একজন ভক্ত, যে কিভাবে করব, তা জিজ্ঞাসা বললো যে আগের দিনকে নিরামিষ খেতে হবে এবং যিনি ওই ঘটের মধ্যে জল নিয়ে ছিটাতে ছিটাতে যাবে, আগে যে যিনি দণ্ডি খাটেন তার আগে একজন জল ছিটাতে ছিটাতে যায় আমি দেখেছি, এবং তাকেও নিরামিষ খেতে হবে আগের দিনকে, এবং যিনি দণ্ডি খাটবেন তাকেও নিরামিষ খেতে হবে, খেতে হবে, আর তাকে যিনি দণ্ডি খাটবেন নতুন বস্ত্র পরে আসবেন, ঠিক আছে, আর এই গঙ্গাঘাটে স্নান করবেন, স্নান করে এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে এখান থেকে দেখবেন কার্পেট পাতানো থাকবে, এইখান থেকে দণ্ডি খাটতে খাটতে চলে যাবেন মায়ের মন্দিরের ওখানে। তো বন্ধুরা, তো আমি তো মোটামুটি বলে দিলাম কোথা দিয়ে কিভাবে আসবেন, দণ্ডি খাটতে খাটতে কোথা দিয়ে যাবেন, এই যে রাস্তাটা দেখছেন এখানে কার্পেট পাতানো থাকবে, এখান থেকে যাবেন, যেতে যেতে ওই যে দূরে দেখছেন প্যান্ডেল, ওই প্যান্ডেলটার পরেও আর একটা প্যান্ডেল আছে তারপরে, ঠিক আছে, ততদূর যেতে হবে। আর বন্ধুরা দণ্ডি কাটতে গেলে অবশ্যই কিন্তু একজনকে নিয়ে আসবেন, তা নাহলে একটু মুশকিলের মধ্যে পড়ে যাবেন, মানে একা একাটা খুবই মুশকিল। আপনি জিনিসপত্র রাখবেন কোথায়, মোবাইল বলুন বা আপনার যে পুজো সরঞ্জাম বলুন, এগুলো রাখবেন কোথায়, আর তারপরে তো ওই জল ছিটোতে ছিটোতে যায় একজন, গঙ্গার জল ছিটোতে যায়, ওটা কাকে পাবেন, ঠিক আছে। আর এই রোডের মধ্যে অনেকগুলোই পুজো হয় আগে পরে, অনেকগুলো আর প্রতি বছর একই রকম মায়ের মূর্তি হয়, আর এই দেখুন এখানে একটাও পুজো হচ্ছে, এটা হচ্ছে গঙ্গাঘাট থেকে এসে সেকেন্ড পুজো, দেখুন মায়ের গড়ার কাজ চলছে, মাটি দিয়ে লেপছে, এটা বড় মা না কিন্তু, এই দেখুন ওপরে গড়ছে। এই যে বন্ধুরা মায়ের মন্দিরের কাছে গিয়ে চলে এসছে, এই যে আমি মাছপথে খানিকটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে, এই দেখুন
সব লাইন দিয়েছে। আর আরেকটা ব্যাপার, চার দিন মেন মায়ের যে মন্দির, এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেবে না, যেখানে মায়ের কষ্টিপাথরের বিগ্রহ রয়েছে। কেমন এটা জেনে রাখুন, এখানে মায়ের মন্দিরে কাউকে প্রবেশ করতে দেবে না। যা পুজো হবে ওই যে প্রতিমা, মানে মাটির প্রতিমা, সেই মায়ের ওখানে পুজো হবে। তো বন্ধুরা, বড় মার প্রতিমা গড়ার কাজটা তো দেখালাম, তা চলুন এই অরবিন্দ রোডের মধ্যে আরও বেশ কতগুলো পুজো হয়। তো যে পুজোগুলো হয় সেসব মায়ের মূর্তি এখন এরকম কতদূর কী গড়া হয়েছে, প্যান্ডেল কী হয়েছে, সেগুলো আপনাদেরকে ছোটো ছোটো ক্লিপিংয়ে আপনাদেরকে দর্শন করায়। এই যে বড় মার প্যান্ডেল থেকে এসেই এই স্টেশনের দিকে যেতেই এই যে এইখানে একটা মায়ের মূর্তি হয়, এই যে অলরেডি কাজ চলছে, রঙও ধরে ফেলেছে মায়ের। এই অরবিন্দ রোডে যে কটা প্রতিমা হয় প্রতি বছর একই রকমই হয়, কোনো ডিফারেন্স কিছু নেই, প্রতি বছরই একই রকম দেখবেন, যেখানে এক একটা মায়ের এক একটা রূপ এক একটা নাম আছে। এই যে এখানে মাটি দিয়ে গড়া হচ্ছে, এখানে রং ধরেনি এখনো, এখনো কাঁচা মাটির প্রলেপ চলছে। এইটার ব্যানার লাগিয়ে দিয়েছে নৈহাটির গাজা কালী পুজো। এই বছর এই যে অরবিন্দ রোডের রাস্তাটা অনেক চওড়া হয়েছে, তার কারণ দুই পাশে ছোট ছোট অনেক দোকান ছিল, তাদেরকে অন্য জায়গায় শিফটিং করে দিয়েছে একটা। আর রাস্তাটা দেখুন কতটা চওড়া হয়েছে, আশা করি এইবার ছর খুব একটা অসুবিধা হবে না, একটা সিস্টেমেটিক হতে হবে, তার জন্য প্রশাসন রয়েছে, নিশ্চয়ই একটা ছক করেছে বা চক আউট করেছে। আর এখান থেকে ঠিক স্টেশনের সামনেই একটা পুজো হয়, সেটা তারামার রূপ হয়, কিন্তু সেখানে মূর্তি এখনো আনেনি, কাজে আপনাদের সাথে এটা শেয়ার করছে না, শুধু প্যান্ডেলটাই করেছে, মূর্তিটা ওটা কোনো পালবাড়ি থেকে গড়ে এখানে এনে বসায়। তো বন্ধুরা, এই যে অরবিন্দ রোড, নৈহাটি অরবিন্দ রোডে আটটা টোটাল পুজো হয়, যেটা আপনাদের দেখালাম, শেয়ার করলাম। কিছু প্যান্ডেলে প্রতিমা এখনো আসেনি, সেখানে প্রতিমা আসে, কিছু প্যান্ডেলে প্রতিমা ওখানে গড়ে। আর এখানে বড় মার তো আমি দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত দেখালাম কী কী দেখালাম কী হচ্ছে, আশা করি পরশু দিনকে এই রং করে ফেলবে, এখনও প্রতিমা গড়ার কাজ চলছে। আর মন্দির সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে এখনও ভক্তরা আছে, পুজো দিচ্ছেন, আমিও মাকে প্রণাম করে আসলাম, দর্শন দিয়ে আসলাম। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, প্রচুর শেয়ার করুন, প্রচুর প্রচুর। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।